আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আরও একটি নকশি কাঁথা ডিজাইন আর্ট করে দেখাবো। এটা দুই গজ কাপড় একটা বেবি নকশি কাঁথা ছিল। এই ডিজাইনটি আপনারা চাইলে কাস্টমাইজ করে বড় নকশি কাঁথায়ও আর্ট করতে পারবেন। তো ডিজাইনটি করার জন্য প্রথমে আমি বর্ডার লাইন করে নিচ্ছি। বর্ডার লাইনের পরিমাপটি ছিল 6 ইঞ্চি পরিমাপের। চারটা পাশে আমি এরকম বর্ডার লাইন করে নিয়েছি সেম পরিমাপের। এখন আমি আপনাদেরকে বর্ডার লাইনটি আর্ট করে দেখাবো। এই ডিজাইনটি আপনারা চাইলে বড় নকশি কাঁথায় আর্ট করে অথবা সেলাই করেও আমাদের থেকে অর্ডার করতে পারবেন। সেলাই করা নকশি কাঁথার উপর কিন্তু অফার দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন, কাপড়ের কালার কাস্টমাইজ করে এবং কি সুতাও আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। সেই সাথে দুইটি সেলাই করা নকশি কাঁথা একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আপনারা যারা সেলাই করা নকশি কাঁথা অর্ডার করতে চান বেবি এবং বড় নকশি কাঁথা, আমাদের পেজে ডিটেলসটা জানিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন। সেলাই করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে কিন্তু 1 মাস হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে, কারণ আমাদের কাছে কোনো রকম রেডি নকশি কাঁথা থাকে না। যেহেতু আমরা কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি, যার যার পছন্দ অনুযায়ী আমরা নকশি কাঁথা বানিয়ে দিই। আমাদের নকশি কাঁথাগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা হয়, একদমই ঘরোয়াভাবে। আপনারা যেরকম বাসায় নকশি কাঁথা সেলাই করেন ওইভাবেই কিন্তু সেলাইটা করে দেওয়া হবে। খুবই নিখুঁত সেলাইয়ের কাজ, আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের সেলাইয়ের ভিডিওগুলো। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, তারা চাইলে ফেসবুক পেজে ডিটেলসটা জানিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডারটা কনফার্ম করতে পারেন। কথা বলতে বলতে আমি বর্ডার লাইনের একটি সাইড আর্ট করে ফেলেছি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি সাইড আর্ট করে দেখাচ্ছি। সম্পূর্ণ বর্ডার লাইনটিতেই কিন্তু সেম আর্টটি হবে। এই ডিজাইনটি যখন আপনারা বড় নকশি কাঁথায় কাস্টমাইজ করে অর্ডার করতে চাইবেন, তখন কিন্তু ডিজাইনটি আপনাদের পছন্দ মতো আর্ট করে নিতে পারবেন। বর্ডার লাইনের আর্টটি আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বর্ডার লাইনটি দেখিয়ে দিচ্ছি। এরপর আমি মাঝখানে যে খালি জায়গাটি আছে এটি আর্ট করব। ডিজাইনটি আমার প্রায় আর্ট করা শেষ হয়ে আসছে। ডিজাইনটি আর্ট করা সম্পূর্ণ শেষ হলে এরপর আমি আপনাদেরকে পুরো নকশি কাঁথাটি দেখিয়ে দিব। তো আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায়। আর যারা যারা নকশি কাঁথা অর্ডার করতে চান আর্ট করা অথবা সেলাই করা, আমাদের পেজ ইনবক্স করে ডিটেলসটা জানিয়ে দিবেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন।